চিল্কায় কি করে আসা যাবে? চিল্কায় আসতে গেলে অনেকগুলো জায়গা দিয়েই আসা যায়, তবে সবথেকে কনভিনিয়েন্ট বালুগাঁও, রম্ভা, বরকুল এবং সাতাপাড়া হয়ে আসা। ওটিডিসির তরফ থেকে রম্ভা, বরকুল এইসব জায়গায় নৌ পরিবহনের সুযোগ আছে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 7টা বাজে। কালকে ওটিডিসির সাথে আমাদের অলরেডি কথা হয়েছে যে সকাল 7টার সময় আমরা বোটিংয়ে যাব। তো 5টা আইল্যান্ড যদি ঘোরায় তাহলে 1830। 5টা আইল্যান্ডের মধ্যে রয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড, বার্ড আইল্যান্ড, ঘণ্টশিলা আইল্যান্ড, হানিমুন আইল্যান্ড, আরেকটা হচ্ছে সাংকুদা আইল্যান্ড। কিন্তু যেটা কালকে আমি বলছিলাম যে জল কম থাকার জন্য তলায় পাথর লেগে যায়, এই মুহূর্তে তাই 5টা আইল্যান্ড ঘোরানো হচ্ছে না, 3টে আইল্যান্ডে ঘোরানো হচ্ছে, বার্ড আইল্যান্ড, ঘণ্টশিলা আইল্যান্ড আর ব্রেকফাস্ট আইল্যান্ড। তো সেটার জন্য চার্জেস হচ্ছে 1800 টাকা। কিন্তু শীতকালে বলছে পাখিরা আসে, মানে মেনলি ডিসেম্বর জানুয়ারিতে পরিযায়ী পাখিরা অনেক বেশি আসে, এই মুহূর্তে নেই। কাজেই আমি আমাদের প্যাকেজ থেকে বার্ড আইল্যান্ডটা বাদ দিয়েছি। তো আমরা যাচ্ছি শুধু ব্রেকফাস্ট আইল্যান্ড এবং ঘণ্টশিলা আইল্যান্ডে, এবং এই দুটোর জন্য কস্ট পড়ছে 1000 টাকা। তো ওদের বোট অলরেডি রেডি আছে, 7টার থেকে 1 ঘন্টা সময় নিয়ে ঘোরাবে। এই নৌকাটায় আমরা যাব। তো ওটিডিসির তরফ থেকে আর কি বুকিং করেছি আজকে। তো এই বোটটাতে আমরা উঠে গেছি, প্রায় 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা ঘোরাবে। প্রথম কোন আইল্যান্ডে যাচ্ছি? আচ্ছা দাদা, ওটা কি কিছু পুজো হচ্ছে ওখানে? ও, পুজো হচ্ছে না? চিল্কা সম্পর্কে কিছু প্রচলিত ইতিহাস আছে। দস্যু রক্তবাহু পুরী লুটতে আসছিল প্রচুর জাহাজ নিয়ে। কেউ যাতে দেখতে না পায় এমন জায়গায় জাহাজের নোঙর ফেলেছিল, কিন্তু সমুদ্র কিছুতেই ধারে ঘেঁষতে দেয়নি। আর শহরবাসীরা জানতে পেরে গিয়ে সব সম্পত্তি নিয়ে পালিয়ে গিয়েছিল, এবং রক্তবাহু যখন ওই শহরে পৌঁছায় তখন ফাঁকা মরুভূমির মতো জায়গা পায়। রাগে সৈন্যদের বলে সমুদ্রকে আক্রমণ করতে। সমুদ্র একদম তলায় চলে যায়, আর এরপর এসে আর উপরে উঠে সব সৈন্যদের ভাসিয়ে দেয়, এবং এই সেই জায়গায় আজ চিল্কা হ্রদ। কিন্তু সেটা এরকম আর একটু বড় ছিল না গো বোটটা? না, চিল্কাতে গেছিলাম আমরা, আর একটু বড় না? তাহলেও তো সেই সময় আমরা বরকুল গিয়েও ছিলাম। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট আইল্যান্ড। এই ব্রেকফাস্ট আইল্যান্ড বরাকুডা এবং সোমলো আইল্যান্ডের মাঝে রম্ভাতেই অবস্থিত। বলা হয় যে খালিকোটের রাজা এই আইল্যান্ডে বাংলো বানিয়েছিলেন, এবং তিনি তার রানীকে নিয়ে ব্রেকফাস্ট করতে আসতেন, যেটা এখন ভেঙে প্রায় অবশিষ্টাংশ বেঁচে আছে। মিস্টার স্নটগ্রাস গঞ্জামের যিনি কালেক্টর ছিলেন, তিনি প্রায়ই এই বাংলোয় আসতেন এবং এখান থেকে অফিসের কাজ করতেন। এখন অবশ্য এটা ওড়িশা সরকার রক্ষণাবেক্ষণ করেন।
আমরা এখন নৌকাতেই আছি, তো প্রথমে যাচ্ছি ব্রেকফাস্ট আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ডে আমারও মনে হচ্ছিল যে ব্রেকফাস্ট এখানে করা হয় কি না, কিন্তু এই মানে রাজাদের টাইমে এই সময় মানে এখানে রাজা মহারাজারা এসে ব্রেকফাস্ট করতেন বলা হয়। তো এখন এখানে বসার জায়গা আছে। আর ব্রেকফাস্ট আইল্যান্ডের পর যাব হচ্ছে ঘণ্টশিলা আইল্যান্ড। সকালবেলা যেহেতু এখন প্রায় সকাল 7:15 বাজে, তো রোদ আছে কিন্তু মানে ওয়েদারটা খুব ভালো লাগছে, আর একটা শীত না হলেও শীতের একটা হালকা আমেজ আছে। তো এই রোদটা কিন্তু বেশ ভালোই লাগছে। সানসেটের সময়ও দেখতে খুব সুন্দর লাগে আমার, যদিও সানরাইজেও দেখতে ভালো লাগছে। সানরাইজের টাইমে আসতে পারিনি, বাট এখনও দেখতে খুব সুন্দর লাগছে। রোদে যে রোদের যে আলোটা পড়েছে জলে, অদ্ভুত সুন্দর লাগছে। এবং এই চিল্কা হচ্ছে এশিয়ার লার্জেস্ট লেক। এটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। তো বলা হয় ওই যেটা বলছিলাম, আগেকার দিনে রাজা মহারাজারা এখানে এসে ব্রেকফাস্ট করতেন। তো এখন সেভাবে কিছু নেই, মানে জলেরই তলায় ম্যাক্সিমামটা। তবে হ্যাঁ, এখানে দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ বসা যায়, এবং এত সুন্দর এখান থেকে ভিউটা চারিদিক, মানে এই জায়গাটার ভিউটা বলা হয় যে সব থেকে সুন্দর। চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর এইখানে মানে কিছুক্ষণ এসে কিছুক্ষণ বসা যায়, চাইলে কোনো ব্রেকফাস্ট যদি নিয়ে সাথে আসা যায় তাহলে এখানে আমরা এসে খেতেও পারি এরকম। তো খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, এত ভালো লাগছে দেখতে। পুরো মানে একটা আইসোলেটেড একটা আইল্যান্ডে দাঁড়িয়ে আছি ফিল হচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। আমি প্রথমে আসতে চাইছিলাম না, আমার খুব ভয় লাগছিলো, কিন্তু খুব সুন্দর লাগছে, ভিউটা অসম্ভব সুন্দর, প্রচণ্ড সুন্দর। ব্রেকফাস্ট আইল্যান্ডের ভেতরটা চারিদিকের দেওয়ালে প্রচুর নাম লেখা। এরকম বসার জায়গা আছে, মানে এইসব জায়গায় চাইলে ব্রেকফাস্ট করা যায়। চারিদিক দিয়ে এরকম জল, সুন্দর। এখান থেকে মানে পাহাড়ের ভিউটা, চারিদিক পাহাড় আর মাঝখানটা জল। আমরা এবার যাচ্ছি ঘণ্টশিলা আইল্যান্ডের দিকে, বার্ড আইল্যান্ড থেকে। তো বলা হয় আচ্ছা, এখানে পাথরের উপর পাথর পড়ে মানে গর্ত মানে কেভের মতো তৈরি হয়েছে। বলা হয় ভেতরে মানে ব্রহ্মা বিষ্ণু কোনো মূর্তিও আছে, আর এখানে নাকি ঘণ্টা শোনা যেত। তো রাতে যখন মাছ ধরতে আসে তারাও এই ঘণ্টার আওয়াজ নাকি শুনতে পায়, এটা একটা প্রবাদ রয়েছে। তো এর নাম হচ্ছে ঘণ্টশিলা, ঘণ্টশিলা আইল্যান্ড। এটাই হচ্ছে ঘণ্টশিলা আইল্যান্ড। চাইলে কেভের মধ্যে লোকে উঠতে পারে, ঢুকতে পারে কিছুটা, মানে এখানে আসতে পারে। আমরা এখানে নামছি না এবার। এই হলো ঘণ্টশিলা আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ডের দিকে যেতে যেতে এই আইল্যান্ড দেখা যায়। এটা একটা পাহাড়ের উপরে গুহার মতো, এখানে মহাদেবের মন্দির আছে। বলা হয় যে মাছ ধরতে যাওয়ার সময় ফিশারম্যানরা এখানে ঘণ্টার আওয়াজ পায়। জায়গাটা ছোট, তবে এই পাহাড়ে নামা যায়। তাই তো, দূরে ট্রেন যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে দূরে ট্রেন যাচ্ছে।
আমরা এখন ওটিডিসি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব বরকুল। রম্ভা থেকে নৌকায় কোথায় কোথায় যাওয়া যেতে পারে একটা বর্ণনা দিতে চেষ্টা করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।